সমস্ত কাউন্সিলররা তার দলে, তার কারণ আমি আপনি আপনারা সবাই আমরা সবাই জানি যে এই পশ্চিমবঙ্গে উপরে ভগবান আর নিচে তৃণমূল ছাড়া গাছের পাতাটুকু পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতার কারণে। অতএব এখানে তৃণমূলের কাউন্সিলর থাকবে না, অন্য দলের কাউন্সিলর থাকবে, আর ফুটপাতে বসে কেউ ব্যবসা করে খাবে অন্য দলের কাউন্সিলরকে টাকা দিয়ে, এটা এটা অতি বড় উন্মাদকে বললেও কেউ বিশ্বাস করবে। অতএব এখানে এক এবং একমাত্র টাকা খাওয়ার লোক, টাকা তোলার লোক, তোলাবাজি করে হকার বসানো এবং হকারদের থেকে তোলাবাজি করে চাঁদা নেওয়ার লোক, চাঁদার নামে আসলে পকেট ভরানোর লোক এক এবং একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোথাও থাকতেই পারে না। মুখ্যমন্ত্রী তার দলের দোষ ঢাকার জন্য অথবা তার সঙ্গে আর কাউকে একই সঙ্গে একই আসনে অভিযুক্ত করবার জন্য রাজনৈতিক বুকনিবাজির জায়গা থেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আদতে এগুলোর কোনো অস্তিত্ব যে নেই বা থাকা সম্ভব নয় অন্তত এই বঙ্গে, সেটা আমরা সবাই জানি। তাহলে এবার পরের কথা, মুখ্যমন্ত্রী বলছেন নিজেই লোক বসাবে, তারপরে তুলতে এলে বুলডোজার দিয়ে ভেঙে দেবে, সরকারি তৎপরতা শুরু হলে আবার ভেঙে দেবে, আবার তুলে দেবে, এ কাউন্সিলর যে কাউন্সিলর এমন কাজ করবে সে এবার গ্রেফতার হবে। সোজা সাপটা ঠিক যখন বলছে তার এক ঘন্টার মধ্যে, এক ঘন্টার ব্যবধানে মাঝেরহাটে দাঁড়িয়ে সাধারণ মানুষ জানাচ্ছেন ফুটপাথ টুটপাথ নয়, একেবারে পোর্ট ট্রাস্টের জমি, বন্দরের জমি, যে জমিতে এখন হাসপাতাল তৈরি করবে বলে ঠিক করেছে বন্দর, কলকাতা বন্দর কর্তৃপক্ষ, আর তৈরি করতে গিয়ে দেখছে চক্ষু চড়ক গাছ, তাদের জমি বেদখল তো বটেই, সেখানে হাজার হাজার অবৈধ উচ্ছেদকারী দখলদার বসে রয়েছে, তাদেরকে উচ্ছেদ করতে হবে। আদালতে গিয়ে শেষমেশ নির্দেশ নিয়ে আসতে হয়েছে, তারপরেও পুলিশ নড়ে না চড়ে না, নড়ে চড়ে বসে না, তার কারণ, তার কারণ পুলিশের হফতা পাওয়া নাকি এই মাঝেরহাটবাসী, এই যাদেরকে উচ্ছেদ করতে আজকে গিয়েছিল পুলিশ, তাদের দাবি কোনটা জানি না আমরা। এরা বলছেন পোর্টের জমিতে, বন্দরের জমিতে এদেরকে জবরদখল করে বসতে বলেছেন ফিরহাদ হাকিম, স্বয়ং কলকাতার মেয়র, যিনি একজন কাউন্সিলর আগে এবং তারপরে মেয়র, আর রাজ্যের পুরমন্ত্রী তো বটেই, রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র জবরদখলকারীদের বসাচ্ছেন সরকারি জমিতে, বন্দরের জমি, ভারত সরকারের জমি, এটা রাজ্য সরকারেরও হতে পারে। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন না সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি কারা দখল করাচ্ছে তিনি জানেন, তিনি আজকে বলেছেন যে কাউন্সিলর লোক বসাচ্ছে এবং লোক তোলবার সময় সরকারি নির্দেশ এলে বুলডোজার চালাচ্ছে, তুলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এমন কাউন্সিলর গ্রেফতার হবে, তাহলে তার মেয়র কি গ্রেফতার হবেন? মাঝেরহাটবাসী আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন, বলেছেন ফিরহাদ হাকিম তাদেরকে বলেছেন পুলিশ এলে পুলিশকে পাল্টা মারতে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন কি? তিনি নবান্নে বসে যে মিটিং করেছে, তিনি যে নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী হিসেবে কাউন্সিলরকে গ্রেফতার করবার, এমন কাউন্সিলরদের গ্রেফতার করবার, সেই নির্দেশ জনসমক্ষে ঘোষণা করার এক ঘন্টার মধ্যে, ঠিক এক ঘন্টার মধ্যে মাঝেরহাটবাসী জানাচ্ছেন পাল্টা পুলিশকে মারতে তাদেরকে তাদেরকে পরামর্শ দিয়েছেন, তাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যাই বলি না কেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোজা সাতটা প্রশ্ন, একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি এ রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতার করার সাহসটা দেখাতে পারবে? আসবো আজকের বিতর্কে, তারা আজকে বিশেষ প্রতিনিধি। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। কি করবো আমি, ক্যান্সার পেশেন্ট, কি করবো? আপনি আপনারা কতদিন ধরে? আমি তো এখানে মানে বলবো না, ছোট থেকে বুড়ো হয়ে গেলাম। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন, আমি এই পলিসিটাকে মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যখন পড়ে গেল
অভিযোগ একেবারে সাফ, জবরদখল নিঃসন্দেহে, কিন্তু বসিয়েছে রাজ্যের পুরমন্ত্রী, কলকাতার মেয়রই। আরো ভয়ঙ্কর অভিযোগ হলো, শুধু বসানোই নয়, পুলিশ এলে মেরে তাড়িয়ে দেওয়ার নিদানও দিয়েছেন ফিরাদ হাকিমি। পুলিশ মন্ত্রী জানেন পুলিশ পেটানোর এই হাকিমি দাওয়াই? বাচ্চার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, লোভ করা ভালো নয়। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন, আমি এই পলিসিটাকে মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। আমাদের টিএমসি নেতারা বলেছিল যেখানে থাকো কোনো অসুবিধা নেই, ভোটটা যেন আমরা পাই, আর এখন ভোট মিটে যেতে আমাদের উচ্ছেদ করে দিচ্ছে। মানুষ যা বলার গলা তুলে চোখে চোখ রেখে বলছেন, মানুষ যা শোনার চোখ কান খুলে শুনছেনও। এবার প্রশ্ন একটাই, মমতার পুলিশ কবে গ্রেপ্তার করবে কলকাতার মেয়রকে? রিপাবলিক বাংলা। আমি আমার প্রশ্নের কথা শুরুতেই আপনাদের বলেছি, তবুও নির্দিষ্ট করে সেই প্রশ্নটা রেখে আমার আজকের বিতর্ক শুরু করছি, আমার আজকের অগ্নিবাণ। ফিরহাদকে কবে গ্রেফতার করবে মমতার পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এমন কাউন্সিলর অ্যারেস্ট হবে, কবে গ্রেফতার করবে কলকাতার মেয়রকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আপনাদের সঙ্গে এক এক পরিচয় করে দিই। আমার একদম বাঁদিক থেকে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। তারপরেই রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার ঠিক ডান দিকে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা এবং কলকাতা কর্পোরেশনের অন্যতম একজন পুর প্রতিনিধি কাউন্সিলর। আমার সঙ্গে রয়েছেন অনিমেষবাবু, অনিমেষ প্রামাণিক, তিনি একজন নাগরিক হিসেবে আজকে আমাদের এই বিতর্কে বা শোতে অংশ নিতে এসেছেন। একজন নাগরিকের মুখ থেকে শুনবো এই হকার সমস্যাকে তারা কীভাবে দেখেন, কী চোখে দেখেন। এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন গোপাল দাস, গোপালবাবু সাধারণ সম্পাদক কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন। অনির্বাণবাবু,